মনের ঋদ্ধ মানুষ চলনে তার পাগলের ভাব এই জগতে আসল মানুষের বড় যে অভাব না ছুঁয়ে জল জলের মাঝে করেন বসবাস অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব জগতে কতই মানুষ আসল মানুষ কি আর সবাই তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই আমার মনে হচ্ছে ওই ম্যাড ভাইয়ের বুড়িটা একটা বুজরে ঢুকে দিয়ে বুড়িটা ফাটাই দেয় আচ্ছা ম্যাড ভাইয়ের কি দোষ সব দোষ তো ওই আব্বার ওই নাম একটা পাগলের কথায় ওঠে আর বসে এই জন্যই তো আমাদের উপর এত চাপ পড়ে উনি নিজেই না বলে বেড়ান তার কোনো এক্সট্রা পাওয়ার নেই তারপরও তুমি তার পাওয়ারের উপর বিশ্বাস করতেছো জাগের এক্সট্রা পাওয়ার থাকে তারা কখনো ভুলে বেড়ায় না যে আমার এক্সট্রা পাওয়ার আছে এটা অন্যদের বুঝে নিতে হয় তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন পায়রারে দেখলাম কাদাকাটি করতেছে মানে আপনার ছাত্রী আর কি কেন কাদাকাটি করতেছে সে তো জানে যে আমি বাস স্ট্যান্ডে এসেছি পায়রা যে আপনার জন্য কাদাকাটি করতেছে সেটা কিন্তু বলিনি আমি আপনারা আপনাদের সওয়াল ইচ্ছা মতো ম্যাড ভাইয়ের কাছে করবেন ম্যাড ভাই সে সওয়ালের উত্তর দেবে কিন্তু সংক্ষেপে শর্ট করতে হবে সময় বেশি নেওয়া যাবে না ম্যাড ভাই সবাই হাত তুলে বসে আছে এর মধ্যে থেকে একটা বেশি একজনকে আপনি সওয়াল করতে বললেন আচ্ছা তুমি তোমার কি সওয়াল বলো দেখি সবাই কয় জ্ঞান ছাড়া নাকি কিছু হয় না আপনি ম্যাড ভাই মানে হচ্ছে গিয়ে পাগল ভাই আপনি তো আমাদের ভাস খালি খুব সুন্দর চালাচ্ছেন তালি জ্ঞানী লোকে তো এখানে কোনো প্রয়োজন দেখছি না আপনি কি করবেন ভাই তোমার সাউলটা সুন্দর তবে সাউলের মধ্যে একটা গ্যাপ আছে গ্যাপটা হতেছে গিয়ে মনে করো যে পাগল মানে যে সে জ্ঞানী না এটা ভুল পাগল মানে হচ্ছে বেশি জ্ঞানী ঠিক বুঝলাম না আহমেদ ভাই একটা উদাহরণ দিলি ভালো হইতো উদাহরণ না জিনিসটা হচ্ছে উদাহরণ আচ্ছা যারা ঢাকায় গিয়েছো যারা দেখনি তারা বুঝতে পারবে না যারা ঢাকা গিয়েছো তারা দেখবে যে ঢাকার রাস্তায় হঠাৎ করে জ্যাম বেঁধে যায় কারণটা হচ্ছে রাস্তার তুলনায় মনে করো রাস্তায় একটা গাড়ির সংখ্যা বেশি এই জন্য একটু জ্যাম বেঁধে যায় যানজট ঠিক সেইরকম জ্ঞানের ক্ষেত্র মনে করো যে মাথার সাইজ যাতে ছোট কিন্তু জ্ঞান বড় অথবা জ্ঞান বড় মাথা ছোট তখন একটা ওরকম জ্ঞানের জ্যাম বেঁধে যায় ব্যাপারটা কি বুঝাতে পারছি সবাই হ্যাঁ জ্ঞান জ্যাম জ্ঞান জ্যাম বুঝে ফেললাম তাহলে বোঝা গেল জ্ঞানের তুলনায় আপনার মাথাটা ছোট হওয়াতে জ্ঞানের জ্যাম বেঁধে আছে জ্ঞানের জ্যাম দাঁড়ে সংক্ষেপে জ্ঞান জ্যাম বলা যেতে পারে বাহ ভালো একটা শব্দ আবিষ্কার করেছে তো মানে গাড়ি যেরকম জাম লেগে যায় সেটা হলো ট্রাফিক জ্যাম আর জ্ঞানের জ্যাম হয়ে গেলে জ্ঞান জ্যাম বাহ 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 তাহলে তো আমার যা মনে হচ্ছে তা হচ্ছে যে এই আমরা এই ম্যাড ভাই নাম পরিবর্তন করে ম্যাড ভাই নামের জায়গায় আমরা জ্ঞান জ্যাম ভাই রাখতে পারি কারণ তিনার মাথার মধ্যে মেলা জ্ঞান জ্যাম হুম অন্যের নাম পরিবর্তন করে নিজের নাম দেওয়া যায় কিন্তু নিজের নাম পরিবর্তন করে অন্যের নাম দেওয়ার কোনো নিয়ম নেই তাই না তরমুজ
তোমার কি কথা বলো? আমার সাওয়াল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? আমেরিকা, ফ্রান্স, বিলাত নাকি জাপান? পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ এল কোনটাই না, সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের দেশ একটা উদাহরণ। উদাহরণ ছাড়া তো তোমার বোঝানো যায় না আকামদি। এমন করো যে আমেরিকা, বিলাত, ফ্রান্স, জাপান পৃথিবীর কত জায়গায় যে তারা বোমায় অ্যাটাক করেছে, ওই দেশটা ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তারা আমাদের দেশে অ্যাটাক দিতে সাহস পায় না। কারণটা হচ্ছে আমাদের দেশে আর্মিগুলোর মধ্যে এরকম একটা পাওয়ার আছে সেটা তারা বুঝে ফেলেছে। ঠিক ঠিক শোনো, একবার পাকিস্তানি আর্মি না বুঝে খামাখা আমাদের উপরে অ্যাটাক দিয়েছিল, বুঝলে? তারপর শালা গেরে এমন ঝাঁটা পিটা করেছি যে মানে সেই আর মানে কিছু। আচ্ছা শোনো, আপনি আপনার আপনার আমাকে কন্টিনিউ করতে দেন, কথার মাঝখানে বা হাত ঢুকেন না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, আমগোসে শক্তিশালী কোন দেশ পৃথিবীর মধ্যে নেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? কথাটা শুনে তো আমার বাড়াবা লাগছে। পৃথিবীর মধ্যে আমরাই যদি সবচেয়ে শক্তিশালী হই, তালি পরে আমরাই আমেরিকার অ্যাটাক দিছি না কেন? আমরাই আমেরিকার অ্যাটাক দিয়ে তাদের ধন সম্পদ সব লুট করে আনতে পারি। আমেরিকার আমরা অ্যাটাক দিচ্ছি না, কারণ হচ্ছে বারাক ওবামা। বারাক ওবামা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এই বারাক ওবামার গায়ের রং মনে করো তোমার মতো, তোমার মতো, আমার মতো, এরকম। এই দুজন বাদ দিয়ে এতটা ফসল না। আর একটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে ধর্ম। আমাদের এরকম একটা ইসলাম মুসলিম ধর্ম, ওইখানে খ্রিস্টান আর মুসলিম মিলিয়ে টিলি আছে, সেসব কারণে বারাক ওবামার কারণে আমরা ওই দেশে অ্যাটাক দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাট ভাই। ওয়ালাইকুম আসসালাম। তার রজিং দুলাল, ব্যাগ বুঝকা রেখে এই সওয়াল জবাব অনুষ্ঠানে যোগ দাও না, কি বলেন আপনি? এ জলদি আসিস রে, জান একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাট ভাই। ধারাবাহিক নাটক হই হই রই রই রচনা শামীম সাগর, পরিচালনা অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেল। ধারাবাহিক নাটক হই হই রই রই দেখবেন আজ রাত 8:15। কাজ করতে চায় না, একদম ঠিক কথা কস্তমা। হ্যাঁ,
সেই জন্য এরকম ভং ধরে শিরাই বুঝাতে চাচ্ছি। লজিং আম্মা, আপনি একথা কতি পারলেন? আপনি একজন বচন লেখক, একজন বচন লেখক হয়ে আমার উপর এই ধরনের বচন আপনি প্রয়োগ করতে পারলেন, পারলেন। আচ্ছা এর আগে তো তুমি কত বড় বড় বুঝা দেয় নিছো, কই তখন তো এইভাবে লুটায় পড়তে দেখিনি। বড় ভাই যে বাধা নিয়ে এসেছি। এটি আমি যা কইছি ঠিক তাই হয়েছে, ওই উজ্জ্বল যদিও সব কাজ করাতে চাই এই জন্য এরকম ভং ধরেছে। ঠিকই তো আছে, উজ্জ্বল একটু রাখা হয়েছে ওনার উপর থেকে কাজের চাপ কমানোর জন্য। এই ওই লজিং মাস্টার রাত দালালি করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, চলো তোমারে গিয়ে আমি রান্না হেল্প করি। চলো চলো, তাহলে ব্যাগ কি হবে? ব্যাগ টুনটুনি নিয়ে যাবেন নাকি নাকি আমি দুটো নিয়ে যাই? ভাই একটু খারাপ না, ওরে বাবা রে, তাহলে ব্যাগ তো নেওয়া মুশকিল আছে। আমার আগে ঘরে দিয়ে আসুন, চলো আমার গান শেষ হয়ে গেছে। এরে উজ্জ্বল ভাই, আমার গান চাই রয়ে গেছে। আমারটা ঠিক সওয়াল না, সাজেশন আর কি, সাজেশন না সাজেশন। আর এটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, এখানে কোনো সাজেশন নাও যাবে না, ঠিক আছে? তাহলে ওই সওয়ালই করছি, এই আমার আর এই তুফাইলের ভাগিদারি ফলের দোকানের কি নাম দেওয়া যেতে পারে? এই সাইনবোর্ড লেখাতে হলে তো একটা নামের দরকার হবে। আরে বাবা, এটা তো সাইনবোর্ড না, সাইনবোর্ড। এই তোমার তো ন এবং মর ভিতরে অনেক প্রবলেম আছে, এটা তো ট্রেনিং সেন্টারে পাঠাতে হবে। আচ্ছা তাই এই যে সাইনবোর্ড যেটা হবে নামের ব্যাপারটা, সেটা মনে করো সেটা এই যে শিরুন হিসাব আছে উড়ে দেবেন, আপনি একটা নাম দিয়ে দেন তো। না, ফলের কারবার তো একটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়িক কারবার, নামটা একটা এই ফলের দোকানের নাম রাখা হোক ম্যাট ভাই ফল ভান্ডার। আমরা কিন্তু খুবই খুশি হয়েছি, আমার মনে হয় কি যে আমাকে গ্রামের আর যা কিছু আছে মানে সবকিছু, এই সবকিছুর নামই আমরা ম্যাট ভাই রেখে দিই। না না, এতটা হট হট দরকার নেই, শুনুন শুনুন সবকিছু করতে হবে। তুমি হাত তুলেছো কেন রমেশ, তোমার কি সওয়াল বলো? আজকালের সব দিক দিয়ে মোটামুটি ভালো পজিশনে আছে, শুধু খেলাধুলা দিক দিয়ে আমরা একটু উইকে আছি, এটা কি করা যাবে ম্যাট ভাই? আচ্ছা ঠিক আছে, তোমারটা বলতেছি। ভয়তি, তোমার কোনো প্রশ্ন আছে সওয়াল থাকলে বলো, উত্তর দিচ্ছি। জি না ম্যাট ভাই, আমার কোনো কথা নাই, আপনি যা করছেন তাই ঠিক। আচ্ছা তাহলে আমি রমেশ স্যারটার উত্তর দিচ্ছি, ঠিক আছে? এই বিষয়ে একটু আমাদের পিছিয়ে থাকা ভালো, সব বিষয়ে চ্যাম্পিয়ন হওয়া ভালো না। মনে করো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো বিষয়ে তুমি চ্যাম্পিয়ন হয়ে গেলে, তারপর নিচে যারা আছে তার উঠে পড়ে লাগবে তোমার সাম্পের থেকে নামানোর জন্য। তখন যে তোর বেদনা, যে পেইনটা করবে তোর হবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। সেই জন্য সব বিষয়ে বা বিশেষ করে খেলাধুলার বিষয়ে পিছিয়ে থাকা অনেক বেটার। না না, তাছাড়া আমাদের এলাকাতে যে সাম্পিয়ন আছে সেটা তো কলবালাই সাইড, কলবালাই সাইডে দুর্মসির উপর কেউ আছে নাকি? কিন্তু ম্যাট ভাই, আমাকে এই গ্রামে যদি অন্য কোন নয় যুবক আসে, আসার পর দরমুজ তারা চ্যালেঞ্জ ছুড়ে দেবে কোলবালিশ খেলার জন্য, ওই নয় যুবক যদি এই চ্যালেঞ্জ না নেয় তাহলে কিন্তু আমাকে দরমুজের ওই চ্যাম্পিয়নশিপ বজায় থাকবে। হুম থাকলো, কিন্তু আমাদের গ্রামে কি কোনো নয় যুবক এসেছে নাকি? নিশ্চয়, আপনার বাড়ি নয় কামলা। ও তা বটে, আমার নয় কামলা তো করতকান্দির গ্রামের। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাট ভাই। এরা উপরে মানুষ বোঝাটা নাই, মানুষ সে গাধার মতো। বস, এখন কিরাম ঠিক আছে? আছে ভাই মোটামুটি, তুমি কথাটা দেওয়ার পর থেকে শরীরের মধ্যে খুব ভালো ঠেকতেছে, আর মালিশ পাড়ি দেওয়ার পরে আরো ভালো ঠেকতেছে। কালকে যে ওই যে বস্তা টানার কথা কি জানি, সেটা কি হবে? ও শোনো শোনো, তোমার সাথে একটা গোপন শলা পরামর্শ আসছে আমার। আচ্ছা, তোমার যে
এখানে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে সেটার মধ্যে যে পুরোটা অবদান আমার সেটা তুমি বুঝতে পারছো? সেটা আমি হারে হারে টের পাচ্ছি। তারপর গোপন শালা পরামর্শটা কি? আচ্ছা কথা হচ্ছে যে যদি মনে করো যে আমি ইচ্ছে করি, আমি যদি চাই তোমার চাকরি নট করে দেবো যে কোনো সময়, সেটা যে আমি পারি সেটা তুমি নিশ্চয় বুঝতে পারছো? বুঝবে না কেন? বুঝতে পেরেছি। তাহলে পরে বুঝলেই ভালো। তারপরে কি দাঁড়াচ্ছে? তা মানি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার খুব আমারে কেয়ার করে চলা লাগবে। মানে হচ্ছে গিয়ে আমি বুঝেছি বস। ভালো, খুব ভালো। তাহলে তো তোমার আর বোঝানো দরকার পড়তেছে না। তাহলে পরে চলা পরামর্শ করার আগে তোমার দু একদিন আগে যাচাই বাছাই করে নেই, তারপর ফাইনাল ডিসকাশনে যাওয়া যাবে, ঠিক আছে? বুঝতে পারিস? জি বস। কিন্তু আমি যে আমার থাকার ঘরটা কিন্তু এখনো জানতে পারলাম না। সেটা অবশ্য ঠিকই কইস, থাকার জায়গাটা নিয়ে একটা সমস্যা হতেছে। তো আমি তো এই ঘরেতে থাকি, এই ঘরে তো তোমার থাকা যাবে না একসাথে, কারণ আমি তোমার বস লাগি। আর ওখানে তিনটা রুম আছে, একটাতে থাকে বড় মিয়া, লজিং আম্মা আর পায়রা টুনটুনি, আরেকটা অবশ্য ফাঁকা আছে, তবে তোমার সেখানে থাকা যাবে না। ওখানে ঢাকা থেকে মেহমান আসলে পরে সেখানে থাকে, একটা ক্লাসের ব্যাপার আছে, তুমি তো কামলা মানুষ, বুঝতে পারিস? আর যে বসনগর আছে সেখানে তো কালচার হয়। তবে হ্যাঁ, গোয়ালঘরে একটা থাকার জায়গা আছে, সেখানে তুমি থাকতে পারো। গোয়ালঘরে সিট খালি আছে, আমি কি তাহলে গোয়ালঘরে থাকবো? আরে বাবা, গোয়ালঘর মানে তো গোয়ালঘর যেখানে গরু থাকে সেখানে তো থাকবে না। গোয়ালঘরের পাশে একটা ছোট্ট রুম আছে, সেখানে আমাকে রাখা লাগে থাকতো, ওখানে একটা খাট পাতানো আছে, সেখানে তুমি থাকবা, অসুবিধা নেই। আমি বড় মিয়ারে কই একটা ব্যবস্থা করে দিতেছি, কোনো চিন্তা করবি না। উজ্জ্বল, তোমরা কোনে গেলে? জি বড় মিয়া, আসতেছি। বস চলেন, এদিকে আসো, বাড়ির সামনে আসো। কি যে বড় মিয়াটা কিছে তোমার যেগুলি কোলাম গোপন সভা পরামর্শ দিবস, তোমার রাইখো কিন্তু ভবিষ্যতে কামে দিবে, বুঝতে পারছো? চলেন আসো। এ দুলাল উজ্জ্বল, আসো আসো। দুরমুর শালি তোমার দিকে কোল বালিশ ফাইটের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোল বালিশ ফাইট? জীবনে তো মেলা ফাইটের নাম শুনেছি, বড় ফাইট, সারের ফাইট, কিন্তু কোল বালিশ ফাইটের নাম তো জীবনে কোনো দিন শুনিনি। এ বাবা, ওই পানির মধ্যে মনে করো একটা বাঁশ আর একটা বাঁশের সেঙ্গি দিয়ে খাড়া করে, আবার এইদিকে একটা সেঙ্গি দিয়ে খাড়া করে, মাঝখানে আর একটা বাঁশ দিয়ে, এদিকে একটা মানুষ, এদিকে একটা মানুষ, দুজনে বালিশ দিয়ে বাইরা বাইরি করে আরেকজনে ফালাই দেয়, ওটা নাম হলো কোল বালিশ ফাইট। বুঝতে পারে না ছেলে, এটা তো আমাদের গ্রামে তাকিয়া ভাই, তাকিয়া। এবার বুঝতে পারিস তাকিয়া ফাইট? ওই তাকিয়া ফাইট হচ্ছে আমাদের ভাসখালী গ্রামের কোল বালিশ ফাইট, বুঝতে পারিস? ম্যাড ভাই, ম্যাড ভাই নাম পরিবর্তন করে এটাকে কোল বালিশ ফাইট রাখছে। তো শোনো, এ নতুন যুবক হিসেবে দুরমুষ নিয়ম অনুযায়ী তোমারে ফাইটের জন্য চ্যালেঞ্জ করেছে, তুমি এখন কি করতে চাও? তাকিয়া ফাইট মেলাবার দেখেছি, খেলেছি মাত্র দুইবার। দুইবার খেলিস? হবে না, কালি পরে কাজ করো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না, দুরমুজের বসান খালি পরে আর উঠবে না। হ্যাঁ, সবচেয়ে বেশি জানো তো তুমি, দুই দিন আগে তার হাতে বসান খেয়ে এসে তুমি তো হাঁটা চলা করতে পারতেছিলে না। সেটা আর বিস্তারিত করার কোনো দরকার নেই বড় মিয়া। শোনো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করো, দুরমুজ চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন থাকবার তো, তোমার আর নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার কোনো দরকার নেই। দুরমুজে হারালে যদি চ্যাম্পিয়ন খেতে পাওয়া যায় তাহলে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। খবরদার উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না, চোখ মুখ কিন্তু ফ্র্যাকচার হয়ে পড়ে থাকবে নি, মুখের ম্যাপ কিন্তু একবার বদল করে দেবে নি, আমি করছি তোমাদের। হোক, বদল হোক, তারপর আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। উরি বাপ রে, তোমার তো দেখতেছি ডেঞ্জারাস সাহস, মেলা সাহস। গুড, ভেরি গুড। জীবনে মাত্র দুইবার কোল বালিশ ফাইটে অংশ নিয়ে তুমি দুরমুষের মতন এরকম পাকা খেলোয়াড়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতেছ, বাপরে। তাহলে তুমি এক কাম করো, তুমি এই তিনজন সাপোর্টার নিয়ে ম্যাড ভাইয়ের কাছে গিয়ে ম্যাড ভাইরে তোমার পাল্টা চ্যালেঞ্জের কথাটা জানাই আসো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারিস? জি বলুন। তাই করো, আমি একটু গোসল ফোসল করি। জি বলুন, আপনি যান। তুমি মনে হয় ফাইনালি ধরা খেয়ে গেছে, দেখি
চ্যালেঞ্জটা গ্রহণ করেছি বলে কি আপনি আমার উপর রাগ করেছেন বস? চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো রাগ করেছি ঠিক আছে, তার চেয়ে বেশি রাগ করেছি তোমার বেয়াদবির জন্য। ওরে আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করে দিলাম। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে।